এটা হচ্ছে সাগরিকা গরু বাজার, চট্টগ্রামের মধ্যে সবচাইতে বড় এবং বিশাল গরু ছাগলের বাজার। আমি ঢুকতে প্রথমের এক অংশ দেখানোর চেষ্টা করব, সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে দিবেন। অনেক বড় বড় এবং সুন্দর গরু আসছে। চট্টগ্রামে কয়েকটি বড় বাজারের মধ্যে এটা একটি বড় বাজার হওয়ায় চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিক্রেতারা গরু নিয়ে আসেন এখানে বিক্রি করার জন্য। এই বাজারে আপনি বড়, ছোট, মাঝারি সব ধরনের গরু পেয়ে যাবেন, একদম অনায়াসে দেখে শুনে যাচাই করে বেছে নিতে পারবেন আপনার পছন্দ গরুটি। আর রাস্তার আশেপাশে হওয়ায় যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত, গরু নিয়ে যেতে আনতে অনেক সুবিধা থাকে, এখানে ক্রেতারা একটু বেশি আসে। সাগরিকা গরু বাজার তুলনামূলক অনেক বড় হওয়ায় আমার একার পক্ষে সম্পূর্ণ বাজারের ভিডিও আজকে একদিনে দেওয়া সম্ভব না, তাই আমি ঢুকতে মাত্র একাংশের একটি ভিডিও করে দিলাম, অন্যদিন আরেকটু নিয়ে আসবো। এভাবেই করে সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন, ভিডিও শেয়ার করে সহযোগিতা করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বাজার মাত্র শুরু হওয়াতে ক্রেতা শূন্যতা বাজারে, বাজারে তেমন ক্রেতা না থাকলেও অনেক সুন্দর সুন্দর গরু আসছে কিন্তু সাগরিকা গরু বাজারে। আপনারা দেখে শুনে যাচাই করে নিজের ইচ্ছে মতো গরুটি কিনতে পারবেন। তবে হ্যাঁ, প্রতারণা থেকে অনেক দূরে থাকবেন, এখানে অনেক প্রতারক কিন্তু গরু বাজারে ঘোরাফেরা করে আপনাকে বিভিন্নভাবে কৌশলে হয়তো প্রতারিত করার চেষ্টা করবে। আরেকটি কথা, বাজারে এখন অনেক সুযোগ আছে, টাকা বেশি নিয়ে যাওয়ার দরকার নেই, দরকার হলে অল্প স্বল্প টাকা নিয়ে যাবেন, গরু ক্রয় করার পর ক্রেতাকে সঙ্গে করে নিয়ে দরকার হলে টাকা দিবেন। গরু বাজারে ক্যাশ টাকা হাতে নিয়ে কারোর সাথে সম্পর্কে জড়াতে যাবেন না, অনেকে আসবে সুন্দর করে মিষ্টি ভাষে আপনার সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করবে এবং আপনাকে প্রতারণা করার চেষ্টা করবে। এইসব ঝামেলা থেকে একটু দূরে থাকবেন, নিজ আত্মীয় স্বজন ছাড়া কারোর সাথে অহেতুক কথা বলবেন না। যে সাগরিকাতে এই সময়ে গরুর জন্য হাঁটা যায় না, সেই সাগরিকা আজকের দিনও একদম ফাঁকা।